সরকারি নির্দেশনায় 12 সেপ্টেম্বর খুলছে স্কুল কলেজ। স্বাস্থ্যবিধি মেনে সব প্রস্তুতি সম্পূর্ণ করতে ব্যস্ত সময় পার করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এতদিন বাদে প্রিয় মুখগুলো দেখার আশায় শিক্ষকদের পাশাপাশি উচ্ছ্বসিত সংশ্লিষ্ট কর্মচারীরাও। শুকর নামির জানাচ্ছেন বিস্তারিত। 12 সেপ্টেম্বর খুলছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও প্রাণ ফিরে পাবে স্কুল কলেজ, আর এজন্যই সকল প্রস্তুতি সম্পন্ন করছে শিক্ষাঙ্গনগুলো। রাজধানীর ঢাকা সিটি কলেজ হাতে আছে 2 দিন, আর তাই চলছে শেষ মুহূর্তের ধোয়া মোছার কাজ। স্বাস্থ্যবিধি নিশ্চিতের ব্যাপারেও চলছে তোড়জোড়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানান, অভিভাবকদের সাথে বৈঠক করে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করছেন তারা। কিছুটা হলেও ওরা যাতে আগের অবস্থায় ফিরে আসতে পারে, বই পুস্তকের মধ্যে আসতে পারে, ঢুকতে পারে পড়াশোনার ভেতরে, সেজন্য আসলেই এই উদ্যোগটা জ্বর মাপার জন্য থার্মোমিটার রেডি আছে। তারপরে আমরা বেশ কিছু মাস্ক কিনে রেখেছি। আমরা ছাত্রদেরকে ইতিমধ্যে মেসেজ পাঠিয়েছি প্রত্যেকের মোবাইলে। এদিকে রাজধানীর অন্যান্য স্কুল কলেজের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে এরই মধ্যে। শিক্ষকদের ক্লাস নেওয়ার সময় নির্ধারণ, ক্লাস রুটিন তৈরি নিয়ে এখন চলছে শেষ মুহূর্তের তদারকি। 1.5 বছরে তাদের মধ্যে যে একটা অবসাদ ছিল সেটা যাতে দূর হয়ে যায়, শিক্ষা প্রতিষ্ঠান আসার পর ওদের মধ্যে একটা আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়, ওরা এখানে যে মজা পায়, আমরা সেরকম একটা পরিবেশ এবং সেটা আবহাওয়া আমরা তৈরি করেছি। খোলার পরে যে ক্লাসগুলো হবে সেখানে ইন্টারাকশনটা আরও বাড়বে এবং আমাদের ছেলেমেয়েরা আমাদের কাছে আসবে, তাদের পড়াশোনার বিষয়গুলো নিয়ে তাদের ধারণা বিনিময় করবে, আমরা কাছ থেকে তাদেরকে শিখাতে পারবো। ওদের মধ্যে উৎসব একটা ভাব আসতেছে, তাহলে ওরা যদি কলেজে আসে আমরা সরাসরি ওদের গাইড করে ক্লাস দিতে পারি। এতদিন বাদে প্রিয় মুখগুলো দেখার আশায় উচ্ছ্বসিত সংশ্লিষ্ট কর্মচারীরাও। অনেকদিন পরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে, এই যে একটা মনের ভিতরে একটা আনন্দ, এই যে কাজকর্ম আমরা নির্বিঘ্নে করতেছি, দীর্ঘদিন পরে কলেজ খুলতেছে, ওটা অনেক আনন্দের বিষয়, তারা সুস্থভাবে ভালোভাবে ক্লাস করতে পারে এটাই আমরা কামনা করি। করোনা মহামারীর দাপুটে গত বছরের 17 মার্চ থেকে বন্ধ করা হয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। শুকর নামির, News 24, ঢাকা।